Compleanno, papà. Dove denti? আসসালামু আলাইকুম। আশা করি সবাই আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদেই আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার বাসার অবস্থা ভালো ছিল না, তো তার জন্যই আসলে ভিডিও কোনো কিছু শেয়ার করা হয়নি। আমার ছেলের জন্মদিন ছিল গত 7 তারিখে। এটা নিয়ে আমি আরও 2-3 মাস আগে থেকে অনেক প্ল্যান প্রোগ্রাম করে রেখেছিলাম, যেটা আসলেই করা উচিত না। যখন কাটা তখনই দেখা উচিত, যেগুলো গত কয়েক বছর আমি করেছিলাম, হুটহাট করেই প্ল্যান হয়েছে করে ফেলেছি। তবে এই বছরের প্ল্যান আগে থেকেই করার কারণে কিচ্ছু করা হয়নি। তাওহিদ অসুস্থ, সে ভালোই অসুস্থ হয়েছিল, এবং সেটা হঠাৎ করেই কোনো কিছু বুঝে ওঠার আগে। কারণ গত সপ্তাহ তাওহিদের জ্বর ছিল, ঠান্ডা ছিল, অসুস্থ ছিল, এরপরে মাশাল্লাহ 2-3 দিন ভালো ছিল, এরপরে হঠাৎ করে আবার কি হয়ে গেল কিছুই বুঝলাম না। আজকে যে ভিডিওটা শেয়ার করছি, এখানে 2 দিনের ভিডিও আছে। আমি একদিন মার্কেটে গিয়েছিলাম, তাওহিদের যেহেতু জন্মদিন ছিল, তো স্কুলে কিছু গিফট দিতে হবে, সেটা আমি মানে রেডি করার জন্য, আমার মোটামুটি অনেক কিছু রেডি করা আছে, তবে কিছু জিনিস আবার একটু কিনতে হবে লেভেলিংয়ের জন্য। আসলে প্যাকেট করব, তো সেটার কিছু কিনতে হবে। আর এই তো যাচ্ছিলাম মার্কেটে, আর এই দিনও তাওহিদ অসুস্থ। এই দিন থেকেই আসলে মেইন শুরু, বলবো যে আমাদের একটু মানে বুঝার ভুল। সত্যি বলতে কখনো এই ধরনের পরিস্থিতিতে পড়ি নাই, তো তার জন্যই হয়তো বা বুঝে উঠতে পারিনি। এখন বাচ্চা বড় হচ্ছে, আল্লাহ মাফ করুক, নতুন নতুন অনেক কিছুই দেখছি, শিখছি, এখন বুঝতে পারছি যে না, এগুলোরও খেয়াল রাখতে হবে। আর অসুস্থতার হচ্ছে এমনটা যেটা আমরা চিন্তাও করি নাই, সেটা হচ্ছে তাওহিদের দাঁত পড়েছে, মাশাল্লাহ তার এই নিয়ে হয়তো বা 5টা কি 6টা দাঁত পড়ে গেছে। তো এই দাঁত পড়াটাই আসলে মেইন উসিলা বলবো ওর অসুস্থতার। সামনের 2টা দাঁত অনেকদিন ধরেই নড়বড় করছিল, এগুলো ফেলতে হবে, কিন্তু আমি তো কোনোভাবেই পারি না দাঁত ফেলতে, আমার খুবই ভয় লাগে। আমি আমার নিজের দাঁতে ঠিকমতো ফেলতে পারি নাই, এগুলো ডাক্তার দিয়ে ফেলতে হয়েছিল, সেটা এখনও আমার মনে আছে। আমার ছেলের দাঁত আমি কিভাবে ফেলবো? তো ওই দাঁতটাই তাওহিদের বাবা ফেলে দিয়েছিল, এবং এরপর থেকেই ও অসুস্থ হয়ে যায়। যাই হোক, আমরা মার্কেটে এসেছিলাম, এখানে দেখছিলাম, আর কূপে দেখলাম যে একেবারে সাইকেল দিয়ে পুরো ভরা। যেহেতু সামার চলে এসেছে, এখন বাইরে সবাই এরকম সাইকেল নিয়ে ঘোরাঘুরি করবে, ওয়েদারটা ভালো হচ্ছে, তো এখন মার্কেটে এগুলোই থাকবে। আর বাচ্চাদের সাইকেল দেখতে তো আরও বেশি ভালো লাগে। দেখি, আমার ছেলে যেহেতু টুকটাক অনেক কিছুই শুরু করেছে, এখন হয়তো বা তার জন্য সাইকেল আরেকটা কিনতেও হতে পারে। মনোপাত্তিনও কিনেছিলাম, আর সেটারও আসলে ব্যবহার করা হয়নি, কিছুই করার নেই, আর যখন যেটার দরকার তখনই আসলে সেটা কিনা দরকার। মার্কেটে ঘোরাঘুরি করছিলাম, এখন তাওহিদের শরীরে জ্বর ছিল, তবে ওর মেইন যে অসুস্থতাটা শুরু হয়েছিল সেটা না, ওর শরীরে জ্বর ছিল, দাঁতটা ফালার পর থেকে ওর শরীরে জ্বর। তো আমরা আবার ওষুধ খাইয়ে দিলে ও ভালো থাকে। আর কতক্ষণই বা বাচ্চা মানুষ বাসায় থাকতে পছন্দ করে, সে তো একটু বাইরেই যেতে চায়, একটু খেলাধুলা করতে চায়। তো আমরাও এরকম, ওর থেরাপিস্ট বাসায় এসেছিল, সে চলে গেল, এরপরে আমরা, তাওহিদের বাবার যেহেতু ছুটি ছিল, তো একটু মার্কেটে এসেছিলাম। এই যে বাচ্চাদের জন্য চকলেট নিয়ে যাচ্ছিলাম, চকলেট কিছু দিব, কিছু টুকিটাকি জিনিস আছে সেগুলোর সাথে ম্যাচ করে তারপরে দিব। আর এইখানে তাওহিদ যেহেতু সুস্থ আছে, তো ওকে দিয়ে আসলে একটু কাজ করানোর চেষ্টা করছিলাম। এখানে আমাদের বাজার সদাই করা হয়ে গেছে, বাসায় চলে যাব। আর এই জিনিসটা খুব কিউট না? এটা একটা কলম, তাওহিদ পছন্দ করে সে হাতে ধরে রেখেছে, এবং দিয়ে দিলাম তাকে এটা একটা কিনে। আর আমার খুবই কষ্ট লাগছিল ওর অবস্থা দেখে, কারণ এখন আস্তে ধীরে আবার সে অসুস্থ হয়ে যাচ্ছে। আর আমার ছেলে মাশাল্লাহ কি বলবো, এত চাপা স্বভাবের, ওর শরীর যতই খারাপ থাকুক, ওইটা যতক্ষণ না পর্যন্ত আমি খেয়াল না করব, আমি না দেখব, সে মুখ ফুটে বলবে না। তার কোনো জায়গায় কোনো ব্যথা পেলে, কিছু পেলে, সেটা আমারই ভালো করে দেখতে হয়, মানে তার মুখ ফুটে বলবে না। একবার তো স্কুলে পড়ে গিয়ে পা অনেকটুকু কেটে গিয়েছিল, সে সামান্য একটু বাসায় এসে বলে নাই যে পা কেটে গেছে, রক্ত পর্যন্ত বের হয়েছে। আমি যখন ওর ড্রেস চেঞ্জ করতে যাই, তখন দেখি যে পা কেটে গেছে, এরকম অবস্থা। এই যে এখন ওর শরীরে জ্বর চলে এসেছে, ও জাস্ট শুধু এতটুকুই বলে যে আমি একটু ক্লান্ত, এতটুকুই। যখনই এটুক বলে, তখনই বুঝি যে হ্যাঁ, ওর জ্বর আসছে এবং টেম্পারেচার অনেকটা বেড়ে যায়। এটা হচ্ছে এর পরদিনের ভিডিও। এর পরদিনই তাওহিদের জন্মদিন ছিল, আমরা তো চিন্তাও করিনি ওর জন্মদিনের দিন আমাদেরকে হসপিটালে দৌড়াদৌড়ি করতে হবে।
আমি জানি ওর শরীরটা খারাপ, তারপরও ওর পছন্দের কিছু জিনিস রান্না করতে চাচ্ছিলাম। ও পোলাওটা খুব পছন্দ করে, গরুর মাংসটা পছন্দ করে, যে কোনো টাইপের মাংস পছন্দ করে। তো আমি আমার চিন্তা ভাবনা হচ্ছে আমি ওর জন্য এগুলো রান্না করব। জন্মদিনে একটু একটু যদি না খায় তাহলে কেমন লাগে? আর ওর স্কুলটা আমি বন্ধ রেখেছি, স্কুল থেরাপি সব কিছুই বন্ধ, কোনোটাই আমি দিব না, কারণ এই অবস্থায় ভালো লাগে না। আর তাওহিদের মেন অসুস্থতার যদি বলি সেটা হচ্ছে ওর দাঁত। ওর সম্ভবত দাঁতটা ফেলে দেওয়ার পর থেকে ওর পুরো দাঁতের মাড়ি ফুলে গেছে। দাঁতটা যখন ফেলে দেয় সেটা অনেক জোরাজুরি টানাটানি কিছুই করতে হয়নি, কারণ দাঁতটা না এমনিতেই ঝুলছিল, সামান্য একটু লেগেছিল এরকম আর কি। বুঝলাম না, হঠাৎ করেই এই আমরা যে মার্কেটে গিয়েছিলাম সেদিন রাতের বেলায় ওর মুখটা পুরো ফুলে যায়, মুখে দাঁতের মাড়িগুলো সব লাল হয়ে যায়, ব্রাশ তো করানোই যাচ্ছে না, একটু পরপরই শুধু রক্ত বের হচ্ছে, এরকম অবস্থা। তো এই তো এখন ইমার্জেন্সি তাওহিদের বাবা বাসায় আসে, মানে ওর মুখে মানে দেখতে আমার ভালো লাগছিল না। ওর বাবা পরে দুপুরের কাজ শেষ করে বাসায় এসে এই তো আমাদেরকে হসপিটালে নিয়ে যাচ্ছে, আমরা ইমার্জেন্সিতে চলে যাব। ওর পেডিয়াট্রার কাছে ফোন দিয়েছিলাম, উনি বলল যে ইমার্জেন্সিতে যেন নিয়ে যাই। এই তো এখানে আমরা ওকে ডাক্তার দেখালাম, ডাক্তার দেখিয়ে বলল যে মাড়িতে ইনফেকশন হয়ে গেছে। কিভাবে কি হলো কিছুই বুঝতে পারলাম না, হয়তোবা আরও বেশি খেয়াল করার দরকার ছিল, কারণ ওর দাঁত যখন আমরা ফেলে দেই তখন দাঁতটা আসলে ব্রাশ করা যায়নি। তো ওই একদিনই দাঁতটা আমরা ব্রাশ করতে পারিনি, এর পর দিন থেকে ওর মুখটা এরকম ফুলেছিল, মাড়ি ফুলেছিল, এরকম অবস্থা। আসলেই মেন কি কারণ সেটা এখনও আমি বুঝতে পারছি না, হঠাৎ করে কেন এরকম হলো, কারণ কি বলবো কিছুই বলার নাই, এর আগে কখনোই এরকম হয়নি। ওর দাঁত নিয়ে ঝামেলা ছিল, কিন্তু কখনোই এরকম মাড়ি ফুলে যাওয়া বা মাড়িতে ইনফেকশন হওয়া এগুলো কখনোই হয়নি। হয়েছে আল্লাহ ভরসা, এখন অনেকটা ভালো আছে, তার জন্যই আমি আসলে সব কিছু থেকে ব্রেক নিয়েছি। ওর সব কিছুই টেক কেয়ার করার দরকার, আমি ছাড়া এখানে কেই বা আছে? ওর বাবা তো কাজে চলে যায়। এখন আলহামদুলিল্লাহ ডাক্তার অ্যান্টিবায়োটিক দিয়েছে 6 দিনের, সেটা তাও আবার 3 বেলা, তো সেটা চলছে। এছাড়া ডাক্তার আবার মাউথ ওয়াশও একটা দিয়েছে, সেটা খুবই ভালো কাজ করেছে মাউথ ওয়াশ, যেটা সেটা দিয়ে ওর দাঁতগুলো ক্লিন করা, তুলা দিয়ে 3 বেলা ক্লিন করে দিচ্ছি, গড়গড়া করছে, কুলি করছে, এরকম ব্রাশ এখন লাগানোই সম্ভব না মাড়িতে। তো এইভাবে দাঁতগুলো ক্লিন রাখছি, মুখটা পরিষ্কার রাখছি, আলহামদুলিল্লাহ অনেকটা ভালো। আর এই যে হসপিটাল, এইখানেই তাওহিদ হয়েছিল, ওর জন্মদিনের দিন এইখানেই আমরা বসে আছি। আজকের দিনই আসলে আরেকটা অঘটন ঘটেছে, সেটা হচ্ছে আমরা যখন ডাক্তারের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে বের হই প্রন্তস্থ কোর্স থেকে বা ইমার্জেন্সি থেকে, তো কাগজ দেয়, সেইখানে আবার ডাক্তার ভুল করে ফেলেছে। সেটা করেছে আমাদের সব ডিটেলস ঠিক আছে, তাওহিদের যাবতীয় যা সমস্যা সব কিছুই লেখা আছে, নাম ঠিকানা এগুলো ভুল করে ফেলেছে। তাওহিদের নাম, ওর যে কোডিসিফি স্কালে বা কোড নাম্বার যেটা, সেটা ভুল করে ফেলেছে। তো আমরা একবার ফার্মেসিতে বা আমাদের প্রায় বাসার কাছেই চলে এসেছিলাম, সেখান থেকে আবার আমাদেরকে হসপিটালে যেতে হয়েছে, আবার চেঞ্জ করে নিয়ে এসেছি। যাওয়ার পথে ভাবলাম যে জন্মদিন তো বছরে একবারই আসে, বাচ্চাটার জন্য একটা কেক নিয়ে যাই, যদি সে একটু খেতে পারে। তা আমরা আবার একটা কেক কিনে নিলাম, তারপরও মানে চাচ্ছিলাম যেন ওকে একটু আনন্দ দেওয়া যায়, কিন্তু আমার ছেলের আসলে শান্তি নাই। কিন্তু কথা হচ্ছে ও একবারও মুখ ফুটে বলছে না যে ওর খারাপ লাগছে, মুখ ব্যথা করছে বা সমস্যা, কিছু কিচ্ছু বলে না। এটাও আসলে একটা বড় সমস্যা তাওহিদের, ওর মুখ ফুটে যদি না বলে তাহলে কিভাবে বুঝবো যে কোন জায়গায় কি হচ্ছে? তার জন্যই আসলে আমাদের আরও বেশি অ্যালার্ট থাকতে হয়, ওর সামান্য একটু সমস্যাতেই আমাদের চোখ নাক কান মুখ আরও বেশি খোলা রাখতে হয়। এরপরে বাসায় চলে আসি, বাসায় আসার পর তাওহিদের আবার জ্বর বেড়ে যায়, ওকে আবার প্যারাসিটামলের যে সিরাপ আছে সেটা দিলাম, প্যারাসিটামল আর নিউরোফেন যেটা সেটা হয়, তো সেই সিরাপটা দিলাম। এরপরে কিছুক্ষণ ওর টেম্পারেচার, কিছুক্ষণ পরে টেম্পারেচার নর্মালে আসে, এরপরেই আমরা আবার কেক কাটার জন্য বসেছি এবং তাওহিদ মোটামুটি খুশি। Happy birthday, Oma! No, fudo. Fudi? Fudo, neba. Forte. Prima uno. Uno, uno. Oh, datto nai, futo asana. Uno, due, tre. Oh. Yeah! Buon compleanno! Visto che musica? Adesso, come? Vieni qui.
আসলে মন আমাদের কারোরই ভালো ছিল না, তারপরেও চেষ্টা করেছি ওকে একটু আনন্দ দেওয়ার জন্য। এদিন সারাদিন আমি একটু পরপরই শুধু কান্না করেছি যে এত এত মানে শান্তশিষ্ট একটা বাচ্চা আমার কেন এরকম হচ্ছে, কেন ওরই একটার পর একটা অসুখ লেগে আছে। মানে গত এক মাস ধরে শান্তি আর পেলাম না। একবার তাওহিদের বাবা অসুস্থ হয়ে যায়, ও সুস্থ হলে আবার তাওহিদ অসুস্থ হয়ে যায়, আবার তাওহিদ অসুস্থ মানে সুস্থ হলে আবার ওর বাবা অসুস্থ হয়ে যায়, এইরকমই যাচ্ছে। তো সব কিছু মিলে আমার অবস্থা একটু টাইটই আছে। তারপর আলহামদুলিল্লাহ মাথা ব্যথার কারণে আসলে বেশি কষ্ট পাচ্ছি, কারণ রাতের বেলা ঠিক মতো ঘুমাতে পারছি না। আর তাওহিদের জ্বর থাকলে আমি সবসময় অ্যালার্ট থাকি, কীভাবে কী হয় না হয়, আল্লাহ মাফ করুক আবার যদি কোনো ঝামেলা হয়। আর এই ক্যান্ডেলটা আমি টেমু থেকে অর্ডার করেছিলাম, এইটার যে একটা জ্বালা বা এইটা জ্বালিয়েছি তো ভালো কথা, তখন তো ভালো লেগেছে, এটার মিউজিক তো বন্ধ হয় না, পরে বহু কষ্টে ভেঙে চুরে মিউজিক বন্ধ করেছি। আর এই খেলনাটা তাওহিদের জন্য আমরা গিফট করেছিলাম, এটা দুইটা ডাইনোসর কালার করার জন্য। এগুলো আবার ধোয়াও যায়, ধুয়ে দিলে আবার খুব সুন্দর আগের মতোই সাদা হয়ে যায়, কোনো সমস্যা হয় না। আমি প্রথমে ভেবেছিলাম ও পছন্দ করবে না, কিন্তু পরে দেখলাম যে না, মাশাল্লাহ সে খুব ভালো পছন্দ করেছে। এগুলো সে কালার করে, পরে আবার নিজেই গিয়ে নিয়ে গোসল করিয়ে নিয়ে আসে, এরকম আর কি। এভাবে আমার ছেলের জন্মদিন কেটেছে হসপিটালে আসা যাওয়ার মধ্যে, এর জন্যই বলে অতিরিক্ত আশা করতে নাই। যাই হোক, সবাই দোয়া করবেন আমার চান মিয়ার জন্য। এখনও একটু অসুস্থ আছে, তবে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেকটা ভালো আছে। আজকের মতো বিদায় নেই, সবার কাছ থেকে আমার চান মিয়ার জন্য দোয়া চাচ্ছি। আজকের মতো আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।